আসসালামু আলাইকুম। রেসিপিস বাই ভিলেজ ফুডে সবাইকে স্বাগতম। মাল্টার জুস রেসিপিটি দেখার জন্য চলুন দেখে নিই এর পুরো প্রস্তুত প্রণালী। উপকরণ কি কি লাগছে বলে দিই। 2টা মাল্টা, বিট লবণ স্বাদমতো, চিনি স্বাদমতো, পুদিনা পাতা, লেবুর টুকরো, আর লাগছে আইস কিউব। এখানে ফ্রেশ 2টা মাল্টা নিয়েছি। এখন আমি কেটে দেখাবো সঠিক পদ্ধতিতে। দুইটাই পরিষ্কার করে খোসা ছাড়িয়ে নিয়েছি, এখন আমি কেটে নিব। সবগুলো টুকরা করে কেটে নিয়েছি। জুসটা ব্লেন্ড করব এই জন্য একটি জার নিয়েছি। এখানে মাল্টা দিয়ে দিব, এরপর দিয়ে দিব চিনি, স্বাদমতো বিট লবণ, আর কিছুটা পুদিনা পাতা। এক কাপ পানি দিয়ে দিব, ব্লেন্ড করে নিব। জুস করে নিয়েছি, এখন একটা স্ট্যানার নিয়ে এই জুসটা ছেঁকে নিতে হবে। ফ্রেশ জুস বের করে নিয়েছি, এখন এখানে এক কাপ ঠান্ডা পানি মিশিয়ে দিব। এখন দিয়ে দিব কিছুটা আইস কিউব। লেবু টুকরো দিব শুধুমাত্র ফ্লেভারের জন্য। এখন জুসগুলো দিয়ে দিব। তৈরি হয়ে গেল ফ্রেশ মাল্টার জুস। এই রেসিপিটি ফলো করে তৈরি করলে পারফেক্ট হবে। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।